এবার গীতা দেববর্মার পর সরাসরি নাম লেখাতে চলেছেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দলে প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। সূত্র মারফত সম্ভবত ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আগেই বিজেপির আইপিএফটি জোটের কয়েকজন বিধায়ক দল ছাড়তে পারেন সূত্রের খবর, এমনই গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হচ্ছে। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি সবচেয়ে বড় খবর, ব্রেকিং নিউজ। প্রাক্তন মন্ত্রী আইপিএফটি জোটের বিধায়ক মেবার কুমার জমাতিয়া তার স্ত্রী প্রদ্যুৎ কিশোর দেববর্মনের রাজনৈতিক দলে যোগদান করেছেন। এবার বুড়বাগ্গা রাজনৈতিক দলটি শক্তি প্রয়োগ করতে চলেছেন সময়ের অপেক্ষা। মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, বিজেপির আইপিএফটি জোটের ওপর আর বিজেপি থেকে কেউ ভরসা রাখতে পারছে না, তাই বিজেপি এবং আইপিএফটি জোট থেকে স্বইচ্ছায় তারা পদত্যাগ করে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দলে যোগদান করতে পারে। আইপিএফটি জোটের বড় ধাক্কা খাবে বলে মনে করছেন রাজনৈতিক মহল। প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া দল ছাড়ছেন সূত্রের খবর, ত্রিপুরা মাথা দলে যোগ দিতে পারেন।